আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। কোন সুবহানাল্লাহ, এই রাতে মর্যাদা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক অন্যান্য রাতের মতোই রাত অন্ধকার, লাইলাতুল কদরের রাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অন্ধকার রাতে আমি কোরআনটাকে নাযিল করলাম। এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফি লাউহি মাহফুজ, সূরা বুরুজের ভিতরে আল্লাহ বলেন লাউহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ পাক এই কোরআন দুনিয়াতে পাঠালেন, না যেন লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহ নবীর সাহাবীরা বসে আছেন, আমাদের ইবাদত তো এক হবে না। সাহাবীরা যখন এই প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর দিয়ে পাঠালেন। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ও সাহাবীরা তোমাদের মধ্যে কেউ যদি লাইলাতুল কদরের রাত পেয়ে যায় সেজন্য আলফ শাহর প্রায় হাজার মাসে ইবাদত করলে যেই সওয়াব হয়। তার মানে হলো হিসাব করে দেখা হলো কেউ যদি একটা বছর লাইলাতুল কদর তার জীবনে পেয়ে যায়, 84টা বছর যদি ইবাদত করলে যেই সওয়াব হয় আল্লাহ ওই সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। 84 বছর, তার মানে আপনি যদি আপনার জীবনে 10 বছর যদি 10 বার যদি লাইলাতুল কদর পান 84 দিয়ে গুণ করেন, 20 বার যদি পান 84 দিয়ে গুণ করেন, বড় ইসলামের চেয়ে আমাদের হায়াত আল্লাহ বেশি বাড়ায় দিলেন। কোন সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা এই সেই লাইলাতুল কদরের রাত। কিন্তু আমার দেশে লাইলাতুল কদরের রাত কবে হবে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমনে বুঝবো লাইলাতুল কদর কবে? كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل العشر, আল্লাহর নবী যখন শেষ 10 দিন হাজির হয়ে যেত আহিয়াউল লাইল, আল্লাহর নবী রাতের বেলা জেগে থাকতেন, ও আইকাদা আহলাহু নিজে একাই জাগতেন না, আল্লাহর নবী নিজে সারা রাত জেগে থাকতেন। শুধু তাই না, তার পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে আল্লাহর নবী নাতি নাতিদেরকে নিয়ে রাত জাগতেন। তার কারণ হলো ওয়াজাদনা শারুল মানজারা, আল্লাহর নবী এত কষ্ট বেশি করতেন শের দশকে, জোর বেজোর যাই হোক আল্লাহর নবী এত কষ্ট করতেন যেই কারণে লাইলাতুল কদর থেকে মাহরুম হতেন না। কোন সুবহানাল্লাহ, এই জন্য ভাইয়েরা আমার রমজানের শেষ 10 দিন কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে বেজর রাতে তালাশ করো। সুবহানাল্লাহ, সৌদি আরবে যেদিন জোর বাংলাদেশে বেজর, আবার বাংলাদেশে যেদিন বেজর সেই সৌদি আরবে জোর, আমি কই যাই? হুজুর আমি কোন রাতে ইবাদত করব? আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম। এই জন্য সন্দেহের মধ্যে না পড়ে আপনি চেষ্টা করবেন শেষ দশক ইবাদত করতে, যেদিন হোক ওই দিন লাইলাতুল কদর পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ, শেষ দশকে আপনি ইবাদত করেন তাহলে মিস হবে না ইনশাআল্লাহ। কিন্তু শেষ 10 দিন শয়তানের শেষ 10 দিন, এখনই আপনি নিউ মার্কেট যান দেখবেন নিউ মার্কেটে জায়গা নাই, আরে মানুষ কোত্থেকে আসে? নিউ মার্কেটের রাস্তাটা আমি যখন গাড়ি নিয়ে রাস্তা পার হই, যখন ওই জায়গা থেকে আসি অন্তত 1 ঘন্টা লাগে। নারী পুরুষ যুবক যুবতী ছেলে মেয়ে সব একাকার হয়ে বাজার আর বাজার। শেষ দশক হচ্ছে, শেষ দশক আল্লাহকে পাওয়ার শেষ সময়,
অথচ শেষ দশক আমার দেশের মহিলারা মনে হয় যেন যুদ্ধ ঘোষণা করে। কিসের নামাজ আর রোজা, আগে ঈদ আর ঈদ কেনার কাটা, এরকম লোক আছে না? মুসলমান জোরে বলেন আছে না? খবরদার, যেই সময় আপনার ফসল আহরণের সময়, আপনি ধান লাগালেন সুন্দর ফসল হলো, যখন কাটবে ওই সময় গরু আইসা একবার ধান খেতে নেমে গেল, তার মানে আপনার কপালটা পোড়া হয়ে ঠিক সে লাইলাতুল কদর শেষ দশক আপনি পাবেন, ঠিক এই সময় আপনি ব্যস্ত হয়ে যান, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যান, কেনাকাটা ঈদের বাজার করা লাগবে, ঈদের কাপড় চোপড় কেনা লাগবে, আত্মীয় স্বজনকে দেওয়া লাগবে, ইফতারি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, এটা কত কিছু করে মানুষ। খবরদার খবরদার, শেষ দশক মনে করতে হবে, লাইলাতুল কদরের দশক, এর থেকে যেন আমরা মাহরুম না হয়ে যাই, আল্লাহ তৌফিক দাও বলে আমি। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা বলে রাসূলুল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? আল্লাহ নবী দোয়া শিখায় দিলেন, আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুম করিম তুহিব্বুল আফু ফাআফু আন্নি। আল্লাহ ইন্নাকা আফুম করিম, তুমি ক্ষমাকে পছন্দ করো, রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত, আমি গুনাহগার, আমার জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এমনি করে যারা দোয়া করে লাইলাতুল কদরের রাত আপনি পেয়ে যান দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলেন লাইলাতুল কদরের রাত পেল, জেগে জেগে তাহাজ্জুদ পড়লো, তারাবী পড়লো, ইবাদত করলো, আল্লাহর নবী বলেন অতীতের এক বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায়া দিবে। শুধু তাই নাই, কদরের রাত হাত্তা মাতলাইল ফাজ, জিবরিল আলাইহিস সালাম বছরে একদিন পৃথিবীতে আসেন সেটা আর কোনদিন নয়, এই লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ, কোন ফেরেশতারা নামে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে ভোর রাত পর্যন্ত আরে ফজর পর্যন্ত আল্লাহ পাক যত মানুষ আল্লাহর কাছে চায় সাহায্য চায়, আল্লাহ তাদের গুনাহ মাফ করে, তাদের হাজতকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, এই জন্য রমজান মাসের শেষ দশক কবরে গামছা বাঁধতে হবে। সুবহানাল্লাহ, কবরে গামছা তো বাঁধতেন কখন, ওই যে গ্রামে যখন ছিলেন গাছ উঁচু করা লাগবে, এই কোমরে বাঁধসভা দাও, তারপরে কোন ভারী জিনিস উঁচু করার ক্ষেত্রে শরীরে ঘাম ছড়ানোর জন্য কোমরে গামছা লাগায়। আপনার শেষ দশক হচ্ছে শরীর থেকে ঘাম ছড়ানোর দশ, আপনি শেষ দশ নেই শরীর থেকে ঘাম ছড়ান, এই ঘামটা হবে ইবাদতের ঘাম। আপনি দাঁড়ায় থাকেন এক ঘন্টা, দাঁড়ায় থাকেন কিছু বার সুরা ফাতিহা পড়ুন, কিছু বার না সুবহানাল্লাহ পড়ুন, দাঁড়ায় থাকেন এক ঘন্টা, আল্লাহ দাঁড়াইছি তো তোমার জন্য। অনেক সময় তেলাওয়াত না জানলে, সুরা টুরা না জানলে নামাজও পড়তে মন চায় না, হ্যাঁ জানি না সুরা টুরা কি নামাজ পড়ব, সেজদা দিয়ে থাকেন আধা ঘন্টা একটা সেজদা দেন, বিশ মিনিট সেজদা দিয়ে মধ্যে পড়ে থাকেন, রুমের ভিতরে কেউ নাই, বিশটা মিনিট পড়ে আছেন, চোখ দিয়ে পানি ঝরান, আল্লাহ আল্লাহ শেষ দশ দিন চলে যাচ্ছে, আমি তো কিছু করতে পারলাম না, আল্লাহ দেখবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার কথা আপনার আকুতি মিনতি দুনিয়ার কেউ না বুঝলো, বোঝেন কে? আল্লাহ। এই জন্য সময় শেষ দশ দিন আল্লাহকে সময় দেন, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এবার আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, শেষ দশ দিন তার সাথে সম্পর্ক বাড়াও, ফাইন্না দুআফা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি দুর্বল থাকে, আও বাসারা বৃদ্ধ হয়ে যায়, এই বৃদ্ধ হওয়ার আগে, কিংবা আল্লাহ নবী হাদিস বলেন কেউ যদি তোমাদের মধ্যে দুর্বল থাকে কিংবা বৃদ্ধ থাকে,
সেজন্য শেষ দশকে বেজর রাতগুলোতে ইবাদত করে কিন্তু যুবক যারা যাদের শক্তি আছে যাদের সামর্থ্য আছে তারা শুধুমাত্র বেজর নয় শেষ 10 দিন ইবাদত করবে যদি লাইলাতুল কদর নাও পায় ওই রাতে ইবাদত করলে খুশি হবেন কে আমার ভাইরা সেজন্য শেষ 10 দিন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত দিন الله العالمين فأنا أحب الله ورسوله وأبو بكر وعمر نرجو أن أكون معه وإن لم أكون عمالا بعمالكم أمر الله كبحلو باشي الله النبي كبحلو باشي حضرت أبو بكر حضرت عمر عثمان علي صابرين كجمني كوري بحلو باشي এমনি করে যদি আল্লাহ ভালোবাসা পেতে হয় তাহলে এই লাইলাতুল কদরের কোনো বিকল্প নেই আমার ভাইয়েরা এই লাইলাতুল কদরের রাত আল কদরু তামনু লাইলাতুল মুবারাকাত হাদিসের ভিতরে আসছে এটা শুধু লাইলাতুল কদর নয় এই রাতটা হলো লাইলাতুল মুবারাকাত একটা বরকতের রাত বরকত রাত আপনি আল্লাহর কাছে কি চাইবেন সব চান এই রাতে দিবেন কে جان الله قص وإذا سألك عبادي عني فإني قريب الله بولن أمار بانده جخن أمار قصة جائے تخن أمي أمار نعمل كله تن نقر بطي كره دي سبحان الله شدو منتر الله شدو منتر رب جيني چايلة بيرقت حينا بيثي بير مانوش بيرقت حي عطي شزن بيرقت حي كنت أمار الله بيرقت حينا কারণ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করছি আর তোমার কাছে সাহায্য চাই খুশি হয়ে যাবেন কে সেজন্য ভাইরা আমার রমজান মাস চলে যাচ্ছে শেষ দশকটা যেন আমাদেরকে ধোকায় পড়ে না যায় শেষ দশকটা যেন আমরা আমাদের জীবনের সাথে হিসাব করে নিতে পারি আল্লাহ শেষ দশক যেন অন্তত আমরা সুন্দর মতো ইমানের সাথে আনন্দের সাথে তৃপ্তির সাথে ইমান তৃপ্তির সাথে আমল করে আমরা যেন সওয়াব গুলো আমাদের জীবনের সাথে শামিল করে নিতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন